আজকের সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম। ভারত ভ্রমণ নিয়ে দুঃসংবাদ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর। শেখ হাসিনা ইস্যুতে কি জানালেন ভারতীয় রাষ্ট্রদূত? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এইচএসসির ফলাফলকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে গতকাল ঢাকায় এবং ময়মনসিংহে। ঢাকার বোর্ড চেয়ারম্যানকে রীতিমতো তিনি পদত্যাগ করবেন এরকম ঘোষণা দিতে হয়েছে। ঘটনা আরও আগেই শুরু হয়েছিল এবং সাম্প্রতিক সময়ে এই ধরনের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে যে শব্দটা সামনে আনা হচ্ছে বৈষম্যহীন। আমার কাছে মনে হয় এই শব্দটার আমরা ইংরেজিতে বলি না ডেরোগেটরি হয়ে যাওয়া, যে শব্দটা নেগেটিভ হয়ে যাওয়া, এই শব্দটা নেগেটিভ হয়ে পড়ছে কি না সেই শব্দ মানে প্রশ্ন আমার মাথায় নিজের কাছেই এসছে। আওয়ামী লীগের সময় যে চেতনা শব্দটাকে মানুষ নেগেটিভ বানিয়ে ফেলেছিল, আওয়ামী লীগ বলতে বলতে মানুষের কাছে সেটা নেগেটিভ হয়ে গিয়েছিল, আমি একই রকম আলামত দেখতে পাচ্ছি। এবং আমি বলা বাহুল্য যে সরকারের দিক থেকে কোনো শক্ত বা কঠোর পদক্ষেপ দেখছি না। আমাদের মনে থাকার কথা, এইচএসসি পরীক্ষা কিছু পরীক্ষা হয়েছিল জুলাই অভ্যুত্থানের আগে এবং এরপর কথা ছিল অভ্যুত্থান শেষ হওয়ার পর পরীক্ষাগুলো হবে, কিন্তু কিছু স্টুডেন্ট একবার মন্ত্রণালয়ে গিয়ে সচিবালয়ের ভেতরে গিয়ে তীব্র চাপ দিয়ে সেই পরীক্ষাগুলো আর নেওয়া হবে না এরকম আইন করতে বা নিয়ম করতে বাধ্য করেছিলেন। আমাদের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক জনাব হাসনাথ সেখানে উপস্থিত থেকেও বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। পরবর্তীতে তিনি এবং স্যার জিস দুজনই, আমি যদি ভুল না করে থাকি, জানিয়েছিলেন যে এটা কোনোভাবে তারা চাননি, বাট ইট হ্যাপেন্ড। পরবর্তীতে যে সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে যেহেতু কিছু পরীক্ষা হয়েছে এবং কিছু পরীক্ষা হয়নি, সুতরাং যেগুলো পরীক্ষা হয়েছে সেই খাতাগুলো দেখা হবে এবং যেগুলো পরীক্ষা হয়নি সেগুলোর বিষয় ম্যাপিং, মানে এসএসসি পরীক্ষায় তারা যে ফলাফল করেছেন ওই বিষয় সংশ্লিষ্ট বিষয়গুলোতে সেই ধরনের একটা পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা এই রেজাল্ট তৈরি করবেন। পরীক্ষা বাতিল হয়ে থাকার ক্ষেত্রে এটা একটা মোটামুটি ফেয়ার ডিল দেখা যায়, কিন্তু এতে যখন কিছু পরীক্ষার্থী খারাপ করেছেন, অকৃতকার্য হয়েছেন, তখন তারা বরাবরের মতো মাঠে নেমেছেন এবং মব তৈরি করছেন। আমরা এই মব তৈরি করার বিরুদ্ধে দীর্ঘদিন থেকে কথা বলছি, কেউ কেউ বাংলাদেশকে মবের মুলুকও বলছেন এবং সেটার আরেকটা প্রদর্শনী গতকাল হয়ে গেল, তার আগেই হয়েছে ইনফ্যাক্ট গতকালের আগে। এটা হচ্ছে 16 অক্টোবরও শাহবাগে দুটো গ্রুপ, এটা শুধু এইচএসসি না ডিগ্রিরও, তারা রাস্তা ব্লক করেছেন এবং এইচএসসি ফলকে যারা বৈষম্যমূলক বলছেন তারা বৈষম্যহীন ফলের দাবিতে রাস্তা আটকেছিলেন, বৈষম্যহীন ফলাফল চাই বলে তারা এখানে এটা করেছেন। এদিকে যারা ডিগ্রি পরীক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রেও একই রকম, তারাও বৈষম্যহীন ফল চেয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, রাস্তা ব্লক করে দিয়েছেন, পরে পুলিশ এসে সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তার মানে খেয়াল করছি এখানেও তাদের দাবি আদায়ের যে মূল সূত্র সেটা হচ্ছে বৈষম্যহীন। গতকাল সবচেয়ে বেশি বড় যে ঘটনাটা ঘটেছে ঢাকায়, কিন্তু ময়মনসিংহেও হয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে 8.5 ঘন্টা ধরে শিক্ষা বোর্ড অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি 15 অক্টোবর প্রকাশিত ত্রুটিপূর্ণ ফলাফল নাকি তাদেরকে বাতিল করতে হবে এবং তাদেরকে আটকে রেখে গতকালের মধ্যেই তাদেরকে যাতে ফল দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি, তাদের চাপ ওখানে ক্রমাগত চলেছে নানা রকমভাবে, ঘন্টার পর ঘন্টা ওখানে বিভিন্ন কর্মকর্তাদেরকে তারা অবরুদ্ধ করে রেখেছেন। আর ঢাকার ক্ষেত্রে যিনি চেয়ারম্যান ছিলেন, আমি এই জায়গাটা একটু দেখি যে সব বিষয় ম্যাপিং করে, এসএসসি সব বিষয় ম্যাপিং করে বৈষম্যহীনভাবে এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে, আমি একটু আগে বলছিলাম কথা ছিল যে এইচএসসি পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে যে রেজাল্ট আছে সেটা এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলোর ম্যাপিং হবে, কিন্তু না, এখন এসএসসি পরীক্ষার ম্যাপিং মানে সব, তার মানে যেসব পরীক্ষা হয়েছে সেগুলো আর বিবেচনা নেই, আর কিছু নাই। এটার জন্য তারা বোর্ডে যান, বোর্ডে ভাঙচুর করেন, বোর্ডে কর্মকর্তা এবং চেয়ারম্যানদেরকে আটকে রাখেন, শেষ পর্যন্ত চেয়ারম্যানকে পদত্যাগের ঘোষণা দিতে হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি এই জায়গাটা একটু পড়ি, এটা গতকালের রিপোর্ট। আজ সকাল দুপুরে দিয়ে তপন কুমার সরকার প্রথম আলোকে বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, তাই এখন তার পক্ষে বেশি কিছু বলা সম্ভব নয়। এদিকে চেয়ারম্যান পদ থেকে তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর 8:15 দিকেও শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছিলেন। তার মানে শুধু পদত্যাগ না,
তাদেরকে সিদ্ধান্ত তখন দিতে হবে। আমরা একটা জিনিস একটু খেয়াল করি, এই বেপরোয়া অ্যাটিটিউডটা নিয়ে কয়েকটা কথা। যদি তাদের দাবি যৌক্তিক বা মেনে নেওয়ার পরিস্থিতিও হয়, এখানে বলে রাখা ভালো, এটার একটা প্রসেস আছে। একটা প্রসেসের মধ্য দিয়ে কাজগুলো হবে, এটার জন্য কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নিতে হবে। সেই সুযোগও তারা দেয়নি, এই সুযোগও তারা দেয়নি, দেবে না। তারা ওখানে থাকছেন, তখনই তাদেরকে এটা করে ঘোষণা করে দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভুলটা শুরু হয়েছিল আরও আগে থেকে, যেদিন এইচএসসি পরীক্ষা এই চাপের মাধ্যমে আর হবে না এই ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল, সেদিনই ভুলটা হয়েছিল। সেদিন কোনোভাবেই ওই সিদ্ধান্তটা নেওয়া উচিত হয়নি সরকারের, এবং আজ সরকার সেটার মাশুল দিচ্ছে। আমরা একটা জিনিস মনে রাখব, এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক হবে। আমাদের এই জুলাই অভ্যুত্থানে স্টুডেন্টরা যখন রাস্তায় নেমেছিলেন, তারা বৈষম্য বিরোধী ছাত্র যে সংগঠন সেটার ব্যানারে নেমেছিলেন, তারা বৈষম্য থেকে মুক্তি চেয়েছিলেন। এই বৈষম্যটার খুব বড় ডাইমেনশন আছে। তারা তাদের চাকরির বৈষম্যের কথা আলাপ করলেও র্যাদার ধীরে ধীরে সব মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন, তারা আর্থিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন, তারা সামাজিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন, চাকরির ক্ষেত্রে তো হয়েছেনই, সেই বৈষম্য তারা কাটিয়ে উঠতে রাস্তায় নেমেছিলেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন। সুতরাং এই যে বৈষম্য মুক্তি, বৈষম্যহীনতা, এই সব শব্দগুলো এই মুভমেন্টের স্পিরিট। কিন্তু সাম্প্রতিক সময়ে যা দেখা যাচ্ছে এটা খুবই মর্মান্তিক, বলা বাহুল্য। এই বৈষম্য বিরোধী শব্দটা আমি দেখছি, আমি আমাদের চারপাশে মানুষজনকে এটাকে ডেরোগেটরি টোনে স্যাটায়ার করে ব্যবহার করতে অলরেডি শুরু করতে দেখেছি। এবং আপনি ফেল করে রাস্তার মধ্যে পাঁচজন মিলে একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে গেলেন যে বৈষম্য বিরোধী রেজাল্ট আপনি চান, মানে একটা পরীক্ষায় কেউ ফল ভালো করবেন না, কেউ ফেল করবেন, এটা বৈষম্য হয়ে গেল। মানে আপনার যোগ্যতায় আপনি খারাপ ফল করেছেন কিংবা ফেল করেছেন, এটাও বৈষম্য, এটাকেও বৈষম্য বলে সেটার বিরুদ্ধে দাঁড়ানো এবং তুলকালাম ঘটিয়ে দেওয়া। একজন বোর্ডের চেয়ারম্যানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমি জানি না সরকার এই সময়গুলোতে কী ভেবেছে, কী করেছে, কী সিদ্ধান্ত নিয়েছে। আইনশৃঙ্খলা ভারত ভ্রমণ নিয়ে দুঃসংবাদ, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সময় মতো ভিসা না পাওয়ায় সম্প্রতি ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে বিক্ষোভ দেখান অনেকে। এই প্রেক্ষিতে বাংলাদেশের নাগরিকদের ভারত ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। রোববার 20 অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। প্রণয় ভার্মা জানান, চিকিৎসা ও শিক্ষা কাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু রয়েছে, তবে জনবল কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা। উল্লেখ্য, গত 5ই অগস্টের পর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে দেশটির ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ভারত। এরপর চিকিৎসা ও জরুরি প্রয়োজনে সীমিত আকারে ভিসা দিলেও গত 2.5 মাস বাংলাদেশী নাগরিকদের ভ্রমণ ভিসা বন্ধ করে রেখেছে ভারত। এদিকে কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি দেশটি। এদিন বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হয় প্রণব ভার্মার কাছে। জবাবে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার 20 অক্টোবর বার্তা সংস্থা UNB কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান তিনি। গভর্নর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। সব ঠিকঠাক চললে আগামী 1 বছরের মধ্যে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে। তিনি বলেন, আগের সরকারের সময় যে রিজার্ভ মাসে $130 কোটি করে কমছিল, এখন সেটা ইতিবাচক ধারায় ফিরেছে। এর মধ্যে সার ও বিদ্যুতের দেনা পরিশোধে প্রচুর টাকা দেওয়া হয়েছে। এছাড়া আমদানি শেভরনেরও কিছু ঋণ পরিশোধ হয়েছে, সবার দেনায় কিছুটা কমিয়ে আনা হয়েছে। গভর্নর জানান, বিদ্যুৎ, জ্বালানি ও অন্যান্য জরুরি সেবা বাবদ সরকারের কাছে $250 কোটি পাওনা জমে বিভিন্ন প্রতিষ্ঠানের। গত 2 মাসে কেন্দ্রীয় ব্যাংক $180 কোটি পরিশোধ করে এই বকেয়া মাত্র $70 কোটি নামিয়ে এনেছে। তিনি বলেন, এসব দেনা পরিশোধের মাধ্যমে দেশের অর্থনীতির ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে। আমাদের লক্ষ্য আগামী 2 মাসের মধ্যে দেনা শূন্যে নামিয়ে আনা। এতে আমরা সফল হলে বাজারে তারল্য আরো বাড়বে, ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে। উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিজার্ভ গণনা পদ্ধতি BPM 6 অনুসারে গত 8ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার
নেট রিজার্ভ ছিল $1,982 কোটি আর গ্রস বা মোট রিজার্ভ ছিল $2,497 কোটি। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। শেখ হাসিনা ইস্যুতে কি জানালেন ভারতীয় রাষ্ট্রদূত? পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা। বৈঠকে ভারতের অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন প্রণয় বার্মা। রোববার 20 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন ভারতীয় হাই কমিশনার। বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হয় প্রণয় বার্মার কাছে। জবাবে তিনি বলেন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। প্রণয় বার্মা বলেন এটি নিয়মিত বৈঠক ছিল, আমাদের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি, আমাদের ইতিবাচক সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে উপস্থিত করারও নির্দেশ দেওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার।